অ্যাডা লাভলেস, আগুস্টা অ্যাডা বা লাভলেসের কাউন্টেন্স। জন্ম ডিসেম্বর 10, 1815 এবং মৃত্যু নভেম্বর 27, 1852। অ্যাডা লাভলেসকে কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক মনে করা হয়। তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক ইঞ্জিনের একটি বর্ণনা লেখেন। পুরো নাম তার অ্যাডা আগস্টা কিং, আর ডাকা হত কাউন্টেন্স অবু লাভলেস বা শুধুই অ্যাডা লাভলেস নামে। তার জন্ম হয় লন্ডনের সম্ভ্রান্ত পরিবারে। কবি লর্ড বায়নের কন্যা এবং একমাত্র সন্তান ছিলেন। অ্যাডা মাত্র 37 বছর বেঁচেছিলেন। 1852 সালের 27 নভেম্বর তার মৃত্যু হয় জরায়ু ক্যান্সারে এবং অতিরিক্ত রক্তক্ষরণে। স্যার চার্লস উইলিয়াম ব্যাবেজ যখন তার ডিফারেন্স মেশিন বা অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক কম্পিউটার আবিষ্কারের নেশায় মক্ত, তখন অ্যাডা তার গণিত বিষয়ক বিশ্লেষণী ক্ষমতা দ্বারা বুঝতে পেরেছিলেন এই কম্পিউটারগুলোর নম্বর ক্রাঞ্চিং এর অমিত সম্ভাবনা সম্পর্কে। সে চার্লস ব্যাবেজ তাই লিখে গেছেন তার ডিসলিং সায়েন্স ইন ইংলিশ বইয়ে। আর এমন একটা সময়ে এই অসামান্য নারী চার্লস ব্যাবেজকে যে সম্ভাবনার কথা জানান, তা তার কাজকে আরও বেগবান করেছিল। অ্যাডা আগস্টাকে এখন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার ধারণা করা হয়। আগস্টা লেই, বায়নের সৎ বোন আগস্টা লেই এর নামে মেয়ের নাম রাখা হয়, আর বায়রন তাকে অ্যাডা নাম দেন। মাত্র এক মাস যখন অ্যাডার বয়স, তখন থেকে তার মা অ্যানাবেলা তাকে নিয়ে আলাদা হয়ে যান। ছোটবেলা থেকেই অ্যাডা কিছুটা অসুস্থই ভুগছিলেন। প্রচণ্ড মাথা ব্যথা হতো এবং দৃষ্টি প্রতিবন্ধকতা হতো। 1824 সালে তার বাবা মারা যান। যদিও তিনি তার দায় বহন করতেন না, 1829 থেকে তিনি হাম এবং পক্ষাঘাত গ্রস্ততায় ভুগছিলেন, কিন্তু ক্রাচে ভর দিয়ে হলেও শিক্ষা চালিয়ে গেছেন। 1832-এ যখন তার বয়স 17, তখন তার বিশেষ গাণিতিক প্রতিভার পুষ্করণ ঘটে। তার ছোটবেলা থেকেই মা তাকে গণিতে দক্ষ করে তুলতে চাইতেন। বাবার প্রভাব যাতে কোনোভাবেই মেয়ের মধ্যে প্রতিফলিত না হয় এই ভেবে 1841 সালে অ্যাডা জানতেন না লর্ড বায়নই তার বাবা। বাসায় গৃহশিক্ষকরা বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন তাকে। গণিতজ্ঞ ও যুক্তিবিদ ডি মর্গান তার শিক্ষক ছিলেন। স্যার চার্লস হুইটস্টন এবং বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের সঙ্গেও তার জানাশোনা ছিল। 1833 সালে 5ই জুন তার সঙ্গে পরিচয় হয় বিশ্ববিখ্যাত স্যার চার্লস ব্যাবেজের সঙ্গে। লর্ড বায়নের, চার্লস ব্যাবেজের সঙ্গে তার বেশ ঘনিষ্ঠ এবং রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে। ব্যাবেজ অ্যাডার সাধারণ ধীর শক্তি, সবলীল লেখনী এবং প্রতিভায় মুগ্ধ ছিলেন।
ব্যাবেজ অ্যাডা সম্পর্কে নিজের লেখায় অ্যাডাকে দ্য ইনসাইথারিস নাম্বার আখ্যা দিয়েছেন। চার্লস ব্যাবেজ, যিনি তার সময়ে লোকদের কাছে একটা পাগল হিসাবেই পরিচিত ছিলেন, তার নতুন ধ্যান ধারণাকে মাত্র গুটি কয়েক যে কজন বুঝতে পেরেছিলেন, তার মধ্যে অ্যালড্রা অগ্রগণ্য, যদিও ইতিহাসবেত্তাদের গলদঘর্ম হতে হয়। অ্যাডা কতটা প্রভাব বিস্তার করেছিল ব্যাবেজের উদ্ভাবনী কাজে তা খুঁজে পেতে, কেননা ব্যাবেজ কারো প্রতি কৃতজ্ঞতা সচেতনভাবে স্বীকার করেননি। লেডি অ্যানি ব্লাড ছিলেন তার কন্যা, যিনি মধ্যপ্রাচ্য ভ্রমণ করেন এবং যেখানে উন্নত প্রজাতির ঘোড়ার সংকর ঘটান। তাকে মর্যাদা দিতে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের প্রণীত প্রোগ্রামিং ভাষার নামও রাখা হয় অ্যাডা। অ্যানালিটিক্যাল ইঞ্জিল কনসেডিং অ্যাডা নামে তাকে নিয়ে একটি মুভিও আছে। মাইক্রোসফটের প্রোডাক্ট অ্যাথেন্টিসিটি হলোগ্রামের তার ছবিও আছে। কম্পিউটার এবং প্রোগ্রামিং এর বিশেষ অবদানের কারণে 24শে মার্চকে অ্যাডা লাভলেন্সের ডে হিসাবে বিশ্বব্যাপী উদযাপন করা হয়ে থাকে।